আসসালামু আলাইকুম। আর শেয়ার করব কিভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হবে আর সাথে সুন্দর একটা কালার আসবে। এভাবে করে গরুর মাংস বাসায় রান্না করলে কিন্তু যে খাবে সে আবার আপনার হাতে রান্না খেতে চাইবে, এতটাই মজা হবে। এটা আমি আমার রেসিপিতে শেয়ার করেছি, চলুন দেখে নেওয়া যাক। ধুয়ে এবং পানি ঝরিয়ে রাখা 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। 2 কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন পেস্ট দিয়ে দিব। এরপরে এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে, সেই সাথে এখানে টালা জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণে, আর মরিচের গুঁড়ো আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমনই দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচেরও বেশি দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন হাত দিয়ে মাংস আর মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। গরুর মাংস রান্না করতে হলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে টেস্টটা অনেক ভালো আসে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 2 কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, কারণ আমি যে মাংসটা নিয়েছি এখানে চর্বির পরিমাণ অনেক ছিল, আর এখানে যদি আমি তেলের পরিমাণ একটু বেশি নিই তাহলে কিন্তু মাংসে অনেক পরিমাণে তেল উঠবে, এ কারণে আমি দিয়েছি। 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে এর মাঝে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। 2টা দারচিনি দিয়েছি, 5 থেকে 6টা আমি এলাচ দিয়েছি, 4-5টার মতো গোলমরিচ আর 6-7টার মতো লবঙ্গ দিয়েছি। এখন এই উপকরণগুলো একটু মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। এই মাংস রান্নাটা কিন্তু কম মশলায় দেখিয়েছি, আর এভাবে করে রান্না করে দেখবেন খেতেও ভালো লাগবে আর সেই সাথে কালারটাও কিন্তু সুন্দর আসবে। এখন আমি পেঁয়াজ আর গোটা গরম মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংস ম্যারিনেট করা পাত্রটা আমি একটু ধুয়ে তারপরে পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এরই মাঝে কিন্তু মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মাংসের ঝোলটা কমে আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যে উপরে তেল ভেসে উঠতেছে, ঠিক সে পর্যায়ে এখানে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ চিরে ভেতরের যে বিচিগুলা সেগুলো আমি ফেলে দিয়েছি, সাথে আমি 3টা রসুনও দিয়েছি খোসা ছাড়িয়ে, চাইলে আস্ত রসুনও দিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিতে কিন্তু মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এ কারণে আমি পানির পরিমাণ একটু কমিয়ে দিচ্ছি। চাইলে এখানে ফুটন্ত গরম পানিও দিয়ে দিতে পারবেন। এভাবে করে ঝোলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কমে গেলে নামানোর আগ মুহূর্তে আমি একটু টালা জিরে গুঁড়ো আর ভাজা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, এরপর এটা নামিয়ে নিয়েছি, আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।